কথায় আছে পরভরসায় চাষ আর নদীকূলে বাস, সত্যি ভীষণ ভীষণ দুশ্চিন্তার। শুরু হলো ভয়াবহ গঙ্গা ভাঙন, গঙ্গা ভাঙন মুর্শিদাবাদের শামশেরগঞ্জে। গতকাল সন্ধ্যা থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের শিবপুর এলাকায় শুরু হয়েছে ভয়াবহ গঙ্গা ভাঙন। ইতিমধ্যেই গঙ্গা গর্ভে তলিয়ে গিয়েছে 8টি বাড়ি, ফলে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে শামশেরগঞ্জের শিবপুর এলাকায়। আতঙ্ক ছড়িয়েছে পার্শ্ববর্তী ধানঘড়া, হীরানন্দপুর এই গ্রামগুলিতেও। ইতিমধ্যেই শামশেরগঞ্জের শিবপুরে গঙ্গা গর্ভে 8টি বাড়ি তলিয়ে যাওয়ায় নিরাপদ আশ্রয়ের সন্ধানে পালিয়ে যাচ্ছেন শতাধিক পরিবার। গতকালকে বেলা 3টা নাগাদ ভাঙনটা শুরু হয় এবং ওই 10-12-13টা ঘর গঙ্গা গর্ভে বিলীন হয়ে গেছে। মানে কোনো চিনারি বলতে কিছু নাই। হ্যাঁ, এখনও গঙ্গা কাটার আশঙ্কায় সব বাড়িঘর ছেড়ে স্কুলে, বাসদুপুর প্রাথমিক স্কুলে সব যাচ্ছে থাকার জন্য। হ্যাঁ, এই পরিস্থিতি হয়ে গেছে। গরম, আমরা ভীষণ মানে আতঙ্কের মধ্যে আছি। আমরা কোথায় যাব, কি করব, মানে দিশাহারার মতো হয়ে গেছি। এখন আপাতত প্রাথমিক স্কুল, বাসদুপুর প্রাথমিক স্কুল, প্রাইমারি স্কুল এই জায়গাতে গিয়ে আমরা মানে ঠাঁই নিচ্ছি আর কি। গত বছরের মতো এবছরও ভিটেমাটি হারানোর আশঙ্কায় ঘুমুরে গিয়েছে স্থানীয় এলাকার বাসিন্দাদের। এদিকে ভাঙনের আশঙ্কায় আপাতত শিবপুরের গঙ্গা তীরবর্তী এলাকার মানুষদের বাসুদেবপুর হাই স্কুল ও জুনিয়র বেসিক স্কুলে থাকার বন্দোবস্ত করেছে প্রশাসন। অবিলম্বে গঙ্গা ভাঙন প্রতিরোধ করতে পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। সেফিল্ড টাইমস।